স্বাগতম বন্ধুরা, আজকের ক্লাসে স্বাগতম। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি মোহাম্মদ শামীম হোসেন, সহকারী শিক্ষক কৃষি শিক্ষা হাজী আহমদ আলী আলিয়া কামিল মাদ্রাসা সিরাজগঞ্জ। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বই থেকে চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল এই চ্যাপ্টার থেকে ওয়েব ডিজাইনের প্রাথমিক ধারণা সম্পর্কিত তোমাদের একটি পাঠ তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি তোমরা টিভির সামনে যারা আছো তারা সবাই একটি খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে এবং লেকচারের সময় তোমরা নোট নেবে। ছবিগুলো লক্ষ্য করি, ছবি দেখে তোমরা কি বুঝতে পারছ? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুগল, ইউটিউব, ইয়াহু, ফেসবুক এগুলোর লোগো দেখতে পাচ্ছি। আসলে ছবিগুলো কি নির্দেশ করছে তোমরা একটু ধারণা করো। প্রত্যেকটি লোগো এক একটি ওয়েবসাইট নির্দেশ করছে, প্রত্যেকটি লোগো এক একটা ওয়েব পেজকে এবং ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করছে। আজকের বিষয় কি হতে পারে? আজকের বিষয় ওয়েব ডিজাইন ও এইচটিএমএল মৌলিক বিষয়। তো আজকের এই চতুর্থ অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আমরা উপস্থাপন করব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবে। শিখুন ফল এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে। ওয়েব ডিজাইনের মৌলিক বিষয়সমূহ তোমরা ব্যাখ্যা করতে পারবে। ডাব্লু ডাব্লু বলতে কি বোঝো? তোমরা অনেকেই শুনে থাকবে। তো ডাব্লু ডাব্লু বলতে বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সাধারণত ওয়েব হিসেবে পরিচিত। একটি তথ্য ব্যবস্থা যেখানে ডকুমেন্টস এবং অন্যান্য ওয়েব সম্পদ সমূহ ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্বারা চিহ্নিত করা হয়। ইউআরএল যেমন http www.example.com যা একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে হাইপার টেক্সট এবং ইন্টারনেটের মাধ্যমে। তোমরা এই সংজ্ঞাটি ভালো করে মুখস্থ করবে এবং এই সংজ্ঞার ভিতরে অবশ্যই তোমাদের ইউআরএল কথাটি থাকতে হবে এবং একটি ওয়েবসাইটের উদাহরণ তোমাদেরকে দিতে হবে এই সংজ্ঞাটি। ইন্টারনেট বলতে কি বোঝো? ইন্টারনেট হলো সারা পৃথিবী জুড়ে বিস্তৃত পরস্পরের সাথে সংযুক্ত অনেকগুলো কম্পিউটার নেটওয়ার্কের সমষ্টি যা জনসাধারণের জন্য উন্মুক্ত এবং যেখানে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল নামের এক প্রামাণ্য ব্যবস্থার মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। তোমরা এই সংজ্ঞাটি ভালোভাবে পড়বে এবং এই সংজ্ঞার ভিতরে আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল কথাটি অবশ্যই উল্লেখ থাকতে হবে। আইপি অ্যাড্রেস কি? ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটার ওয়েবসাইটের একটি ঠিকানা থাকে, এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলা হয়। এখানে একটি উদাহরণ দেওয়া আছে, এটাকে চারটা ভাগে ভাগ করা হয়েছে, এটা অনেক সময় ছয়টা ভাগে এবং আটটা ভাগে ভাগ করা থাকে। ডোমেইন নেম কি? আইপি অ্যাড্রেসকে মনে রাখা কষ্টকর, তাই এর পরিবর্তে ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মে দেওয়া এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়, যেমন বিজয় ডট নেট, হাজি এ কামাত ডট এডু ডট বিটি। আসলে একটি ওয়েবসাইটের ঠিকানাকেই আমরা ডোমেইন নেম বলতে পারি।
URL FTP ও HTTP কি? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। URL হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর, একটি ওয়েব পেজের ঠিকানাকেই URL বলা হয়। যেমন একটি মাদ্রাসার ওয়েবসাইট দেওয়া আছে dme.gov.bt, একটি URL। এবং একটি URL কে কয়েক বিভিন্ন কয়েক ভাগে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, প্রথম অংশ HTTP, এটাকে প্রোটোকল বলা হয়, WWW কে বলা হয় সাব ডোমেইন, এবং ওয়েবসাইটের মূল নামটিকে বলা হয় ডোমেইন, এবং শেষের অংশটিকে বলা হয় টপ লেভেল ডোমেইন। এরপর আসি FTP, ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকলকে FTP বলা হয়। HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেট TCP/IP প্রোটোকলের মাধ্যমে যে ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে HTTP বলা হয়। তোমরা এই তিনটি সংজ্ঞা অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিফোন করতে পারো অথবা আমার ইমেইল করতে পারো। ওয়েব ব্রাউজার কি? যে সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়ে বিচরণ করে প্রয়োজনীয় তথ্য আহরণ করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলা হয়। যেমন ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, নেটস্কেপ নেভিগেটর, এছাড়াও আরও অনেক ওয়েব ব্রাউজার ইন্টারনেটে তোমরা পাবে। অনেক এছাড়াও আরও অনেক ওয়েব ব্রাউজার রয়েছে, এবং প্রত্যেকটা ওয়েব ব্রাউজার একটি নির্দিষ্ট লগো রয়েছে, তোমরা এই লগোটাকে মনে রাখার চেষ্টা করবে। সার্চ ইঞ্জিন কি? যে সফটওয়্যার বা ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট থেকে সুনির্দিষ্ট তথ্য খুঁজে বের করে আনা যায় তাকে সার্চ ইঞ্জিন বলা হয়। কিছু সার্চ ইঞ্জিন ইমেইল অ্যাকাউন্ট খোলার সুবিধা দিয়ে থাকে, যেন আমরা অনেকেই চিনি google.com, yahoo.com, msn.com, hotmail.com। তো আমরা অনেকেই গুগল থেকে অ্যাকাউন্ট করে থাকি, ইমেইল অ্যাকাউন্ট করে থাকি, ইয়াহু থেকে করে থাকি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? তোমরা দ্বিতীয় অধ্যায়ে নিশ্চয়ই পড়েছ, তবু আমরা এখানে একটু বলছি আবার। এক বা একাধিক ডেডিকেটেড সার্ভারের সমন্বয় এই নেটওয়ার্ক গড়ে ওঠে। সার্ভার ক্লায়েন্ট PC-র জন্য প্রয়োজনীয় সার্ভিস প্রদান করে থাকে। দ্বিতীয় অধ্যায় নিশ্চয়ই পড়েছ। ওয়েবসাইট কি? একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলা হয়। একটি ওয়েবসাইটে অনেকগুলো ওয়েব পেজ থাকে এবং এটা পারস্পরিক হাইপারলিঙ্ক করা থাকে। ওয়েবসাইট কত প্রকার? দুই প্রকার, স্ট্যাটিক এবং ডাইনামিক। তো স্ট্যাটিক ওয়েবসাইট কি? পূর্ব থেকে তৈরিকৃত তথ্য প্রদর্শন করে তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর ডাইনামিক হলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তিত হয়ে তথ্য প্রদর্শন করে তাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়। তোমরা অবশ্যই এই দুটো সংজ্ঞা ভালোভাবে মুখস্থ করো। হোম পেজ কি? আমরা অনেকেই নাম শুনে থাকবো। ইন্টারনেটে কানেক্ট করে যে কোনো ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে ওয়েবসাইটের ঠিকানা লিখে টাইপ করে এন্টার কি চাপলে সর্বপ্রথম যে পেজ আসে তাকে ওয়েবসাইটের হোম পেজ বলা হয়। আমরা একটি ওয়েব ব্রাউজারে যে কোনো একটি ওয়েবসাইটের ঠিকানা লিখলে প্রথম যে পেজ আসে সেটাকে আমরা হোম পেজ বলে থাকি। এখানে আমরা দেখতে পাচ্ছি teachers.gov এর একটি হোম পেজ। ওয়েব পেজ কি? একটি ওয়েবসাইটে স্বতন্ত্র কোনো পেজকে ওয়েব পেজ বলা হয়।
একটি ওয়েব পেজে লেখা অডিও ভিডিও স্থির ছবি অ্যানিমেশন ইত্যাদি থাকে। ওয়েব পেজ কাঠামো কি? যে অবকাঠামোতে ওয়েবসাইটে সব তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয়। তোমরা বই থেকে বিস্তারিত জেনে নেবে, ওয়েবসাইটের কাঠামো সম্পর্কে আরো তোমরা বিস্তারিত জানতে পারবে। ওয়েবসাইট তৈরি করার ধাপ, পরিকল্পনা ও ডিজাইন, ডোমেন নেম রেজিস্ট্রেশন, ওয়েব পেজ ডিজাইন, ওয়েবসাইট হোস্টিং, সাইট মেইনটেনেন্স, ধাপগুলো তোমরা মনে রাখবে। ডোমেন নেম রেজিস্ট্রেশন কি? ওয়েব সার্ভিস প্রোভাইডারগণ কর্তৃক ওয়েবসাইটে একটি নাম প্রদান করাকে ডোমেন নেম রেজিস্ট্রেশন বলে। এর জন্য একটি নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হয়। ডোমেন নেম একটা ওয়েবসাইটের যে নামটা দেওয়া হয় সেটাই হলো ডোমেন নেম। আর এটাকে যখন ইন্টারনেটে হোস্টিং করা হয় তখন সেটাকে ওয়েব হোস্টিং বলা হয়। ডোমেন নেম রেজিস্ট্রেশন করার পর এটাকে একটি ওয়েব সার্ভারে রাখা হয় যাতে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর সবাই ওয়েবসাইটটিকে দেখতে পারে। ওয়েব সার্ভিস প্রোভাইডারগণ এই কাজটি করে থাকে। এর জন্য একটি নির্দিষ্ট অঙ্কের ফি জমা দিতে হয়। তো ডোমেন নেমটাই আসলে একটি ওয়েবসাইটের ঠিকানা বা নাম, আর হোস্টিং হলো যেটা যে যেখানে ওয়েব সার্ভিস প্রোভাইডার যেখানে রাখা হয় সেটাকে ওয়েব হোস্টিং বলা হয়। একটি ওয়েবসাইটে একটি অবশ্যই একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে তার কিছু জায়গা বা স্পেস প্রয়োজন। তো সেটা অনেক হতে পারে, সেটা 1 GB, 500 MB থেকে শুরু করে 50 GB, 1000 GB, 10,000 GB পর্যন্ত হতে পারে, এর বেশিও হতে পারে। ডোমেন নেমের কয়েকটি অংশ থাকে। ডটের পর শেষ অংশটিকে টপ লেভেল ডোমেন বলা হয়। এটি দেখে বোঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের। টপ লেভেল ডোমেনকে আবার জেনেরিক এবং কাঙ্ক্ষিত এই দুটি বৃহৎ অংশে ভাগ করা হয়েছে। তো আমরা একটি ডোমেন নেমের শেষে যদি ডট কম থাকে তাহলে বুঝবো এটা কমার্শিয়াল, ডট গভ থাকলে বুঝবো এটা গভর্নমেন্ট, ডট এমএল থাকলে বুঝবো এটা মিলিটারি, ডট এডু থাকলে বুঝবো এটা এডুকেশন সংক্রান্ত ওয়েবসাইট, ডট নেট থাকলে বুঝবো এটা নেটওয়ার্ক নেটওয়ার্ক সার্ভিস, এবং ডট ওআরজি থাকলে আমরা বুঝবো এটা অর্গানাইজেশন, এবং ডট আইএনটি থাকলে বুঝবো এটা ইন্টারন্যাশনাল। তোমরা তালিকাটা ভালোভাবে লক্ষ্য করবে, খেয়াল করবে। কাঙ্ক্ষিত ডোমেন, তো ডোমেন নেওয়া নেওয়ার শেষে এ আর থাকলে বুঝবো আর্জেন্টিনা, এ ইউ থাকলে বুঝবো অস্ট্রেলিয়া। এভাবে আমরা অনেক জানতে পারবো। এবং নিচে আমরা দেখি www.bangladesh.gov.bg, এখানে আমরা বুঝতে পারছি যে এটা ডট গভ এটা গভর্নমেন্ট, এবং বিডি থেকে বুঝতে পারছি এটা বাংলাদেশের একটি ওয়েবসাইট। এভাবে একটি ওয়েবসাইট কোন দেশে তৈরি করা হয়েছে সেটা আমরা বুঝতে পারব। ওয়েব হোস্টিং কস্ট, একটি ওয়েবসাইট হোস্ট করতে গেলে তার স্পেস অনুযায়ী তার বিভিন্ন খরচ হয়ে থাকে। এটা 3,250 টাকা থেকে শুরু করে অনেক টাকা পর্যন্ত হতে পারে। ওয়েব হোস্টিং কোম্পানিগুলো এই সার্ভিসটি দিয়ে থাকে। এখানে কিছু নমুনা তোমরা দেখতে পেলে, 1 GB একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, এটা 4,000-5,000 হতে পারে প্রতি বছর। ওয়েব হোস্টিং কোম্পানিকে এই টাকাটা দিতে হবে। ওয়েব হোস্টিং কস্ট, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে তার উপর ভিত্তি করে সে এটা ওয়েব ডিজাইন খরচ হয়ে থাকে। এটা 15,500 থেকে 500 হতে পারে, 6,000 হতে পারে,
তো এটা যারা ডিজাইন করে তারা এই টাকাটা নিয়ে থাকে। তোমরা ভালোভাবে শিখলে তোমরা নিজে দাও এই ওয়েবসাইট ডিজাইন করতে পারবে। ওয়েবসাইটের সুবিধা কি? তো এটা তোমরা অনেকেই জেনে থাকবে ইতিমধ্যে। তো তোমরা এই ওয়েবসাইটের সুবিধাগুলো ভালোভাবে পড়বে এবং অবশ্যই তোমরা এটা আত্মস্থ করবে। স্বাগতম বন্ধুরা, আইসিটি ল্যাবে স্বাগতম। আমরা আইসিটি ল্যাব থেকে আমরা কিছু জিনিস আমরা ভিডিও দেখব। প্রথমে আমরা দেখব কিছু ওয়েবসাইটের হোম পেজ। চলো বন্ধুরা, আমরা কিছু ওয়েবসাইটের হোম পেজ ভিজিট করে আসি। তো আমরা প্রথমেই আসব BAU.edu.bt। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট। এখানে আমরা কিছু পেজটা দেখি, এখানে কিছু ছবি দেখা যাচ্ছে। প্রথমে এটাকে ব্যানার বলা হয় এবং একটি লোগো দেখতে পাচ্ছি। নিচের দিকে যাচ্ছি, বিভিন্ন ইভেন্ট, বিভিন্ন ঘটনা, ইউনিভার্সিটির কার্যক্রম কী কী সেগুলোর ছবি দেখা যাচ্ছে। এবং এখানে হাতের মতো এটা এটাকে লিঙ্ক, হাইপার লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করলে আর একটি পেজ চলে আসবে। বিভিন্ন তথ্য দেওয়া আছে এখানে। গ্যালারি, প্রত্যেকটাই হাইপার লিঙ্ক করা আছে হাতের মতো অংশ। এখানে ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে। তো আমরা আরেকটি পেজ দেখি, এটা DU.ac.bt। এটা একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি। লেটেস্ট নিউজ একটি অংশ, ইভেন্টস একটি অংশ দেখতে পাচ্ছি, নোটিশ বোর্ড, বিভিন্ন ইভেন্ট, একটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম এখানে দেওয়া আছে, খেলাধুলা। তো শেষে আমরা দেখতে পাচ্ছি ফুটার, এটাকে শেষের নিচের অংশটিকে আমরা এটাকে বলতে পারি আমরা ফুটার। আবার হোমে হোমে যেতে চাইলে হোম, এখানে বিভিন্ন লিঙ্ক দেওয়া আছে। তো আমরা দুটো বিশ্ববিদ্যালয়ের হোম পেজ দেখলাম। এবার চলো আমরা সার্চ ইঞ্জিন থেকে কিভাবে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা যায় এটা আমরা দেখব। তো আমরা এখানে google.com এ চলে আসছি। এখানে www.google.com লিখলে গুগলের এই পেজটি চলে আসবে। এটা একটি সার্চ ইঞ্জিন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে জিমেইল এবং ইমেজ। তো তোমরা আমরা ইমেজ ক্লিক করবে। ইমেজে ক্লিক করে এখানে রোজ, ROAC, রোজ লিখে এন্টার চাপলে এখানে গোলাপের ছবি চলে আসবে। তারপর এখান থেকে রাইট মাউস ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ লিখে তোমরা সেভ করতে পারো। এভাবে তোমরা রোজ, রাইস, RICE রাইস লিখে
এন্টার দিলে রাইট চলে আসবে। এভাবে তোমরা এখানে যা লিখবে এই সার্চ অপশনে সেই ছবিগুলো এখানে চলে আসবে। যে কোনো তথ্য তোমরা এভাবে খুঁজে বের করতে পারো। তো এই সার্চ একটি ওইটা ওয়েবসাইট থেকে নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা একটি ভালো দক্ষতা। এর জন্য কিওয়ার্ডগুলো লিখতে হয় যাতে সেই নির্দিষ্ট বিষয়টি ছবি চলে আসে। তোমরা এগুলো অনুশীলন করবে এবং চর্চা করবে। তো এখন আমরা ফাইনালি দেখব কিভাবে আইপি অ্যাড্রেস দেখা যায়। একটি কম্পিউটারে যেমন আইপি অ্যাড্রেস থাকে, তেমনি একটি ওয়েবসাইটেও একটি আইপি অ্যাড্রেস থাকে। তো আমরা দেখি কিভাবে আইপি অ্যাড্রেস আমরা দেখতে পারি কম্পিউটার থেকে। Hey, how's it going everyone? In this video here, you are going to learn how to find out your IP address on Windows 10. Now, this involves knowing two types of IP addresses. The first kind is the actual IP address of your computer or your machine. The second type is the IP address that your internet service provider, such as Comcast, AT&T UVerse, or Roadrunner gives you. So in this video, we are going to see how to find out these two types of IP addresses. So now, let us find out how to discover the IP address of your computer. To do this, just click right here at the bottom left corner of the screen, the start button right here. And then from there, you're going to type command prompt. And so now you're going to right click the command prompt and select run as administrator. Okay, so right there in this field, by where it says Windows System 32, in this field right here, you're going to type ipconfig. So that's ipconfig. So type ipconfig. And there you go, right here, ipconfig. Okay. And by the way, I will include this in the video description in case you can't memorize it. And from there you can copy and paste it to the command prompt. And so after doing that, press enter. And after that, you will see a bunch of scripts and codes. Don't worry about it. What you need to focus on is this right here where it says IPv4 address. This is what you need to focus on. And this is the IP address of your PC. So say for example, you are using a remote desktop and you want to connect to another computer. You'll be using this right here, this address. Okay, the IPv4 address. And that's how you find out the IP address of your computer. So now let us find out how to see the IP address of the one the your internet service provider gives you. So to do this, just open any web browser that you have. For example, Internet Explorer, Firefox, or Safari. So in my case here, I have Google Chrome. So I'm going to open up Chrome and I'm going to go to Google. Simply go to Google. And all you have to do is type IP address. That's all you have to do. Apparently I can't spell. So just type IP address right here. And that's it. It's going to give you your IP address. As you can see, my IP address is this long, complicated code right here. It used to be shorter back in the day. And that's because recently the internet service providers, they've been using IPv6 instead of IPv4 for the addresses. That's why your IP address may look so long and complicated, okay? And so this is the IP address of your internet service provider. So this is how you find out. If you enjoyed this video, thanks for watching. Subscribe for more. তো বন্ধুরা, আমরা একটি ভিডিও দেখতে পেলাম। এখানে আমরা একটি কম্পিউটারে
আইপি অ্যাড্রেস এবং একটি ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস কীভাবে দেখতে হয় আমরা ভিডিও দেখে বিস্তারিত জানতে পারলাম। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। চলো বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পার্ট ওয়েব পেজের কাঠামো দ্বিতীয় পর্ব নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।